গবাদি পশুর খাওয়ার জন্য ঘাস তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হলো এক পরিবারের দুই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে মালদার বামনগোলা থানার ডাকাতপুকুর গ্রামে। জানা যায়, এদিন 27 বছরের বিশাখা মাহাতো ও 30 বছরের অনিমা মাহাতো মাঠ থেকে ঘাস তুলে বাড়ি ফেরার সময় হঠাৎই বজ্রপাতে তারা রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মোদিপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাঠে গেছিলো ঘাস নিরান করতে সকালবেলা, ফেরা বাড়িতে হঠাৎ বৃষ্টি আসে, বৃষ্টি দেখে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির পাশে বজ্রপাতে, তারপর আমরা হসপিটালে নিয়ে আসি, তারপরে ডাক্তারবাবু ডেট ঘোষণা করে। কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে দেড়টার সময়। কে হয় না আপনার? কে হয়? ওয়াইফ, ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ, দুইজনের ওই মারা গেছে একসাথে। নাম কি? একজনের নাম অনিমা মাহাতো, বড়জন, ছোট জনের নাম বিশাখা মাহাতো। বাড়ি কোথায়? ডাকাতপুর। মালদা থেকে দেবসিংহা রিপোর্ট, আনন্দ বার্তা। গবাদি পশুর খাওয়ার জন্য ঘাস তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হলো এক পরিবারের দুই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে মালদার বামনগোলা থানার ডাকাতপুকুর গ্রামে। জানা যায়, এদিন 27 বছরের বিশাখা মাহাতো ও 30 বছরের অনিমা মাহাতো মাঠ থেকে ঘাস তুলে বাড়ি ফেরার সময় হঠাৎই বজ্রপাতে তারা রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মোদিপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাঠে গেছিলো ঘাস নিরান করতে সকালবেলা, ফেরা বাড়িতে হঠাৎ বৃষ্টি আসে, বৃষ্টি দেখে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির পাশে বজ্রপাতে, তারপর আমরা হসপিটালে নিয়ে আসি, তারপরে ডাক্তারবাবু ডেট ঘোষণা করে। কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে দেড়টার সময়। কে হয় না আপনার? কে হয়? ওয়াইফ, ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ, দুইজনের ওই মারা গেছে একসাথে। নাম কি? একজনের নাম অনিমা মাহাতো, বড়জন, ছোট জনের নাম বিশাখা মাহাতো। বাড়ি কোথায়? ডাকাতপুর। মালদা থেকে দেবসিংহা রিপোর্ট, আনন্দ বার্তা।